হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আবার একটি নতুন জীবনী নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। চলো আমরা আজকে একটি নতুন মানুষের জীবন কাহিনী শুনি। আজকে যে মানুষটির জীবন কাহিনী আমরা শুনবো, তিনি হলেন বিখ্যাত দার্শনিক সক্রেটিস। তাহলে চলো শুরু করি। দিন শেষ হয়ে গেছিল, দুজন মানুষ তার চেয়েও দ্রুত এগিয়ে চলেছিল। ওই আধার নামার আগেই তাদের পৌঁছতে হবে ডেলফিতে। একজনের নাম চেরেফোন, মধ্যবয়সী গ্রিক। দুজনে এসে থামলেন ডেলফির বিরাট মন্দির প্রাঙ্গণে। সিঁড়ি বেয়ে ভেতরে প্রবেশ করতেই মন্দিরের পূজারি এগিয়ে এলো। চেরেফোন তার দিকে চেয়ে বললেন, আমরা দেবতার কাছে একটি বিষয় জানবার জন্য এসেছি। পূজারি বলল, আপনারা প্রভু অ্যাপেলের মূর্তির সামনে গিয়ে নিজেদের পরিচয় দিন আর বলুন আপনারা কি জানতে চান। কুস্তির চেহারার মানুষটি প্রথমে এগিয়ে এসে বললেন, আমি সক্রেটিস, প্রভু আমি কিছুই জানি না। এবার চেরেফোন নিজের পরিচয় দিয়ে বললেন, হে সর্বশক্তিমান দেবতা, আপনি বলুন গ্রীসের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কে। চেরেফোনের কথা শেষ হতেই চারদিক কাঁপিয়ে আকাশ থেকে এক দৈব্যবাণী ভেসে এল, যে নিজেকে জানে সেই সক্রেটিসের জন্ম। পিতা থপ্রোনিকাস ছিলেন স্থপতি, পাথরে নানান মূর্তি গড়তেন। মা ফেনারেট ছিলেন ধাত্রী। পিতামাতা দুজনে দুই পেশায় নিযুক্ত থাকলেও সংসারে অভাব লেগেই থাকত। তার ছোটবেলায় পড়াশোনার পরিবর্তে পাথর কাটার কাজ নিতে হলো। কিন্তু অদম্য জ্ঞানস্পৃহা সক্রেটিসের, যখন যেখানে যেটুকু জানার সুযোগ পান সেটুকু জ্ঞান সঞ্চয় করেন। এমনি করে বেশ কয়েক বছর কেটে গেল। একদিন ঘটনাচক্রে পরিচয় হলো এক ধনী ব্যক্তির সঙ্গে। তিনি সক্রেটিসের ভদ্র ও মধুর আচরণের বুদ্ধিদীপ্ত কথাবার্তায় মুগ্ধ হয়ে তার পড়াশোনার দায়িত্ব নিলেন। পাথরের কাজ ছেড়ে সক্রেটিস ভর্তি হলেন অ্যানাক্সাগোরাস নামে এক গুরুর কাছে। কিছুদিন পর কোনো কারণে অ্যানাক্সাগোরাস আদালতে অভিযুক্ত হলে সক্রেটিস আরক এগলাসের শিষ্য হলেন। এই সময় গ্রিস দেশ ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, ফলে নিজেদের মধ্যে মারামারি, যুদ্ধ বিগ্রহ, ক্ষমতার দ্বন্দ্ব লেগে থাকত। দেশের প্রতিটি তরুণ যুবক সক্ষম পুরুষদের যুদ্ধে যেতে হতো। সক্রেটিসকে অ্যাথেন্সের সৈন্যবাহিনীর সঙ্গে অ্যাম্পিপিলিস অভিযানে যেতে হলো। এই যুদ্ধে সাহসিকতার জন্য সমস্ত যোগদান করে তার মন ক্রমশই যুদ্ধের প্রতি বিরূপ হয়ে উঠল। চিরদিনের মতো সৈনিক বৃত্তি পরিত্যাগ করে ফিরে এলেন অ্যাথেন্সে। অ্যাথেন্সে তখন জ্ঞান, গরিমা, ব্যবস্থা, বাণিজ্য, শৌর্য, বীর্যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এক স্বর্ণযুগ। এই পরিবেশ নিজেকে জ্ঞানের জগৎ থেকে দূরিয়ে সরিয়ে রাখতে পারলেন না সক্রেটিস। তিনি ঠিক করলেন জ্ঞানের চর্চায় বিশ্ব প্রকৃতি জানাবার সাধনায় নিজেকে উৎসর্গ করবেন। প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সামান্য প্রাতরা সেরে বেরিয়ে পড়তেন, খালি পা, গায়ে একটা মোটা কাপড় জড়ানো থাকত। একদিন গিয়ে বসতেন নগরের কোনো দোকানে, মন্দিরের চাতালে কিংবা বন্ধুর বাড়িতে। নগরের যেখানে লোকজনের ভিড় সেখানে খুঁজে পাওয়া যেত সক্রেটিসকে। প্রাণখুলে লোকজনের সঙ্গে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, মাঝে মাঝে প্রশ্ন করছেন, নিজে এমন ভাব দেখাতেন যে কিছু জানেন না, বোঝেন না, লোকের কাছ থেকে জানবার জন্য প্রশ্ন করছেন। আসলে প্রশ্ন করা, তর্ক করা ছিল সে যুগের এক শ্রেণীর লোকেদের ব্যবসা। এদের বলা হয় সোপিস্ট। এরা পয়সা নিয়ে বড় বড় কথা বলত। যারা নিজেদের পাণ্ডিত্যের অহংকার করত, বীরত্বের বড়াই করত, তিনি সরাসরি জিজ্ঞেস করতেন, বীরত্ব বলতে তারা কী বোঝে, পাণ্ডিত্যের স্বরূপ কী। তারা যখন কোনো কিছু উত্তর দিত, তিনি আবার প্রশ্ন করতেন, প্রশ্নের পর প্রশ্ন সাজিয়ে বুঝিয়ে দিতেন তাদের ধারণা কত ভ্রান্ত, মিথ্যে অহমিকার কতখানি ভরপুর হয়ে আছে তারা। নিজেদের স্বরূপ এইভাবে উদ্ঘাটিত হয়ে পড়ায় সক্রেটিসের উপর তারা সকলে ক্রুদ্ধ হয়ে উঠল। কিন্তু সক্রেটিস তাতে সামান্যতম বিচলিত হতেন না। নিজের আদর্শ সত্যের প্রতি তার ছিল অবিচল আস্থা, সেই সাথে ছিল অর্থ সম্পদের প্রতি চরম উদাসীনতা। একবার তার বন্ধু অ্যালসিবিয়াস দেশ তাহাকে বাসস্থান তৈরি করবার জন্য
বিরাট একখণ্ড জমি নিতে চাইলেন। সক্রেটিস বন্ধুর দান ফিরিয়ে দিয়ে সকলকে বললেন, আমার প্রয়োজন একটি জুতার আর তুমি দিচ্ছ একটি বিরাট চামড়া, এ নিয়ে আমি কি করব জানি না। পার্থিব সম্পদের প্রতি নিষ্প্রিয়তা তার শান্তি নিয়ে এসেছিল, তার ততখানি অশান্তি নিয়ে এসেছিল, কিন্তু তার প্রতিও তিনি ছিলেন সামান্য নিষ্প্রিয়। তার স্ত্রী জ্যানথিপি ছিলেন ভয়ঙ্কর রাগী মহিলা। সাংসারিক ব্যাপারে সক্রেটিসের উদাসীনতা তিনি মেনে নিতে পারতেন না। একদিন সক্রেটিস গভীর একাগ্রতার সাথে একখানে বই পড়ছিলেন, প্রচণ্ড বিরক্তিভাবে জ্যানথিপি গালিগালা শুরু করে দিলেন। কিছুক্ষণ সক্রেটিস স্ত্রী বাক্য বর্ণে কর্ণপাত করলেন না, কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য রক্ষা করতে না পেরে বাইরে গিয়ে আবার বইটি পড়তে আরম্ভ করলেন। জ্যানথিপি আর সহ্য করতে না পেরে এক বালতি পানি এনে তার মাথায় ঢেলে দিলেন। সক্রেটিস মৃদু হেসে বললেন, আমি আগেই জানতাম যখন এত মেঘার্জন হচ্ছে তখন শেষ পর্যন্ত এক পশলা বৃষ্টি হবেই। জ্যানথিপি ছাড়াও সক্রেটিসের আরও একজন স্ত্রী ছিলেন, তার নাম মায়ার্থ। দুই স্ত্রী গর্ভে তার তিনটি সন্তান জন্মগ্রহণ করেছিল। দারিদ্রের মধ্যে হলেও তিনি তাদের ভরণ পোষণ শিক্ষার ব্যাপারে কোনো উদাসীনতা দেখাননি। তিনি বিশ্বাস করতেন শিক্ষাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ, শিক্ষার মধ্যেই মানুষের অন্তরের জ্ঞানের পূর্ণ জ্যোতি উদ্ভাসিত হয়ে ওঠে। জ্ঞানের মধ্যে দিয়েই মানুষ একমাত্র সত্যকে চিনতে পারে। যখন তার কাছে সত্যের স্বরূপ উদ্ভাসিত হয়ে ওঠে সে আর কোনো পাপ করে না। অজ্ঞানতা থেকে সমস্ত পাপের জন্ম। তিনি চাইতেন মানুষের মনে সেই অজ্ঞানতাকে দূর করে তার মধ্যে বিচার বুদ্ধিবোধকে জাগ্রত করতে, যাতে তারা সঠিকভাবে নিজের কর্মকে নিয়ন্ত্রিত করতে পারে। তার লক্ষ্য ছিল আলোচনা, জিজ্ঞাসা, প্রশ্নের মধ্য দিয়ে সেই সত্যকে উপলব্ধি করতে মানুষকে সাহায্য করা। কথার মধ্যে তিনি তর্ক বিচারের পদ্ধতিকে দার্শনিকরা আস্তি নাস্তিমূলক পদ্ধতি নাম দিয়েছেন। সক্রেটিস এই পদ্ধতি সূত্রপাত করেছিলেন। পরবর্তীকালে তার শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল সে ধারাকে পরিপূর্ণরূপে বিকশিত করেছিলেন ন্যায়শাস্ত্রে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শেষ ভাগ থেকে পঞ্চম শতাব্দীর শেষার্ধ পর্যন্ত গ্রিক সভ্যতার স্বর্ণযুগ, এই যুগেই সক্রেটিসের জন্ম। কিন্তু তার যৌবনকাল থেকে এই সভ্যতার অবক্ষয় শুরু হলো। পরস্পরের সঙ্গে দীর্ঘ যুদ্ধ বিগ্রহের ফলে প্রত্যেকেই প্রভাব প্রতিপত্তি কমতে আরম্ভ করল। গ্রিসের সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র অ্যাথেন্স তার প্রভাব থেকে বাদ পড়ল না। শুধু অর্থনীতি নয়, সমাজ রাজনীতি নেমে এলো বিপর্যয়। তর্কের মধ্য দিয়ে আলোচনার পথ ধরে মানুষের মধ্যে চিন্তার উন্মেষ ঘটানো, সত্যের পথে মানুষকে চালিত করা। সক্রেটিসের আদর্শকে দেশের বেশ কিছু মানুষ দেখেনি। তারা সক্রেটিসের সম্বন্ধে ভ্রান্ত ধারণা করল। তাছাড়া যারা ঐশ্বর্য, বীরত্ব, শিক্ষার অহংকারে নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করত, সক্রেটিসের মুখোমুখি দাঁড়িয়ে তাদের এই অহংকারের খোলসটা খসে পড়ত। এভাবে নিজেদের স্বরূপ উদ্ঘাটিত হয়ে পড়ায় অভিজাত শ্রেণীর মানুষেরা সক্রেটিসের ঘোর বিরোধী হয়ে উঠল। তাদের চক্রান্ত, দেশের নাগরিক আদালতে সক্রেটিসের ঘোর বিরোধী অভিযোগ আনা হলো। তাই তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল তিনি অ্যাথেন্সের প্রচলিত দেবতাদের অস্তিত্ব অস্বীকার করে নতুন দেবতার প্রবর্তন করতে চাইছেন। দ্বিতীয়, তিনি দেশের যুব সমাজকে ভ্রান্ত পথে চালিত করতেন। তার বিরুদ্ধে অভিযোগ আরও দুটি কারণ ছিল। স্পার্টার সঙ্গে 27 বছরের যুদ্ধে অ্যাথেন্সের পরাজয়ের ফলে দেশের ব্যবসা বাণিজ্য বিরাট আঘাত এলো, অর্থনীতিতে মন্দা দেখা দিল। সেকালের ধর্মবিশ্বাসী মানুষেরা মনে করল নিশ্চয় দেবতাদের অভিশাপে এই পরাজয়, আর এর জন্য দায়ী সক্রেটিসের ঈশ্বর দেশিক্ষা। সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এলো মেলেতুল, লাইকন, আনিতুস নামে অ্যাথেন্সের 3 জন সম্ভ্রান্ত নাগরিক। এই অভিযোগের বিচার করবার জন্য আলোচনের সভাপতিত্বে 501 জনের বিচার মণ্ডলে গঠিত হলো। এই বিচার মণ্ডলের সামনে সক্রেটিস এক দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন। তার বিরোধী পক্ষ কি বলেছিল তা জানা যায়নি, তবে সক্রেটিসের জবানবন্দি লিখে রেখে গিয়েছিলেন প্লেটো। এক আশ্চর্য সুন্দর বর্ণনায় বক্তব্যের গভীরতায় এই রচনা বিশ্ব সাহিত্যের এক শ্রেষ্ঠ সম্পদ। হে অ্যাথেন্সের অধিবাসীগণ, আমার অভিযোগকারীদের বক্তৃতা শুনে আমাদের কেমন লেগেছে জানি না, তবে আমি তাদের বক্তৃতার চমকে আত্মবিস্মৃত হয়েছিলাম। যদিও তাদের বক্তৃতায় সত্যভাষণের চিহ্ন মাত্র নেই, এর উত্তরে আমি আমার বক্তব্য পেশ করছি। আমি অভিযোগকারীদের মতো মার্জিত ভাষার ব্যবহার জানি না,
আমাকে শুধু ন্যায় বিচারের স্বার্থে সত্য প্রকাশ করতে দেওয়া হোক। কেন আমি আমার দেশবাসীর বিরাগ ভাজন হলাম? অনেকদিন আগে ডেলফির মন্দিরে দৈববাণী শুনলাম, তখনই আমার মনে হলো এর অর্থ কি। আমি তো জ্ঞানী নই, তবে আমি জ্ঞানী মানুষ খুঁজতে আরম্ভ করলাম। ঠিক একই জিনিস লক্ষ্য করলাম সেখান থেকে গেল কবিদের কাছে। তাদের সাথে কথা বলে বুঝলাম তারা প্রকৃতি অজ্ঞ, তারা ঈশ্বর দত্ত শক্তি ও প্রেরণা থেকে সবকিছু সৃষ্টি করেন, জ্ঞান থেকে নয়। পর্যন্ত গেলাম শিল্পী কারিগরদের কাছে, তারা এমন অনেক বিষয় জানেন যা আমি জানি না, কিন্তু তারাও কবিদের মতো সব ব্যাপারে নিজের চরম জ্ঞানী বলে মনে করত, আর এ ভ্রান্তি তাদের প্রকৃত জ্ঞানকে ঢেকে রেখেছিল। এই অনুসন্ধানের জন্য আমার অনেক শত্রু সৃষ্টি হলো, লোকে আমার নামে অপবাদ দিল আমি নাকি একমাত্র জ্ঞানী, কিন্তু ততদিনে আমি দৈববাণীর অর্থ উপলব্ধি করতে পেরেছি। মানুষের জ্ঞান কত অকিঞ্চিতকর, দেবতা আমার নামটা দৃষ্টান্ত স্বরূপ ব্যবহার করে বলতে চেয়েছিলেন, তোমাদের মধ্যে সেই সর্বাপেক্ষা জ্ঞানী যে সক্রেটিসের মতো জানে, সে সত্য সত্যই জানে, তার জ্ঞানের কোনো মূল্য নেই। আমি নিশ্চিত যে আমি অনেকের অপ্রিয়তা এবং শত্রুতা অর্জন করেছি, এবং আমার চরম দণ্ড হলে এ শত্রুতার জন্যই হবে, মেলেতুষ বা আনিতুষের জন্য নয়। দণ্ড হলে তা হবে জনতার ঈর্ষা ও সন্দেহের জন্য, যা আমার আগে অনেকের নিধনের কারণ হয়েছে এবং সম্ভবত আরও অনেকের নিধনের কারণ হবে। আমি যে তাদের শেষ বলি তা মনে করার কোনো কারণ নেই। অতএব হে অ্যাথেন্সের নাগরিকগণ, আমি বলি তোমরা হয় আনিতুষের কথা শোনো অথবা জগ্রাহ্য করো, হয় আমাকে মুক্তি দাও নয়তো দিও না, কিন্তু নিশ্চিত থাকতে পারো আমি আমার জীবনের ধারা বদলাব না। আমাকে ঈশ্বর ও রাষ্ট্র আক্রমণ করতে পাঠিয়েছেন। রাষ্ট্র হলো একটি মহৎ সুন্দর ঘোড়া, তার বৃহৎ আয়তনের জন্য যে শ্লথ গতি এবং তার গতি দ্রুততর করতে তাকে জাগিয়ে তোলার জন্য মৌমাছির প্রয়োজন ছিল। আমি মনে করি যে আমি ঈশ্বর প্রেরিত সেই মৌমাছি। আমি সর্বক্ষণ তোমাদের দেহে ফুল ফুটিয়ে তোমাদের মধ্যে সুস্থ ভাবনা জাগিয়ে তুলে যুক্তির দ্বারা এবং প্রত্যেকের তিরস্কার দ্বারা তৎপর করে রাখি। বন্ধুগণ, সম্ভব অসম্ভবের কথা বাদ দিয়ে বলছি, মুক্তি লাভের জন্য বা দণ্ড এড়াবের জন্য বিচারকদের অনুনয় করা অসঙ্গত। যুক্তি পেশ করে তাদের মনে প্রত্যয় জন্মানোই আমাদের কর্তব্য। বিচারকদের কর্তব্য হচ্ছে ন্যায় বিচার করা, বিচারের নামে বন্ধু তোষণ করা নয়। আমি দেবতাকে বিশ্বাস করি, আমার অভিযোগকারীরা যতক্ষণে বিশ্বাস করে তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করে। এতক্ষণ আমি ঈশ্বর এবং তোমাদের সামনে আমার বক্তব্য রাখলাম, এবার তোমাদের এবং আমার পক্ষে যা সর্বোত্তম সেই বিচারই হোক। কিন্তু বিচারে 281 থেকে 220 ভোটে সক্রেটিসকে দোষী সাব্যস্ত করা হলো। সেই যুগে অ্যাথেন্সে কোনো অভিযুক্তকে দোষী ঘোষণা করা হলে তাকে দুটি শাস্তির মধ্যে যে কোনো একটিকে বেছে নেবার সুযোগ দেওয়া হতো, কিন্তু সক্রেটিস বিশ্বাস করতেন তিনি নির্দোষ। তাই রায় ঘোষিত হবার পর তিনি উত্তর দিলেন, হে অ্যাথেন্সের অধিবাসীগণ, আমার পক্ষ থেকে কি পাল্টা দ্বন্দ্ব প্রস্তাব করব? আমার যা ন্যায়ত প্রাপ্য তাই নয় কি? আমি তোমাদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে গিয়েছি, সে শুধু তোমাদের কল্যাণের জন্য গিয়েছি। আমি আমার ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করার আগে চিন্তা করছি অ্যাথেন্সের স্বার্থ। এইভাবে আমি তোমাদের উপকার করতে চেয়েছি। উপকারীদের সরকারি ব্যয়ে ভরণ পোষণের ভার গ্রহণ করা হোক, এ আমার শেষ ইচ্ছা। সক্রেটিসের বক্তব্য জুয়েরা আরও ক্রুদ্ধ হয়ে উঠল। তাদের ধারণা হলো সক্রেটিস তাদের ব্যঙ্গ করছেন, আরও অনেকে তার বিরুদ্ধে চলে গেল এবং বিচারে তার মৃত্যুদণ্ড করা হলো। সে ভয়ঙ্কর রায় শুনে এতটুকু বিচলিত হলেন না সক্রেটিস। স্থির শান্তভাবে বললেন, এখন সময় হয়েছে আমাদের সকলকে চলে যাওয়ার, তবে আমি যাব মৃত্যুর দিকে, তোমরা যাবে জীবনের দিকে। জীবন কিংবা মৃত্যু একমাত্র ঈশ্বরে বলতে পারেন এর মাঝে শ্রেষ্ঠকে। সক্রেটিস এর বন্ধুদের মধ্যে ক্রিটো ছিলেন সবচেয়ে ধনী। তিনি কারারক্ষীদের ঘুষ দিয়ে সক্রেটিসকে অন্য দেশে পালিয়ে যেতে পরামর্শ দিলেন। তিনি সক্রেটিস বিশ্বাস করতেন দেশের প্রত্যেক নাগরিকেরই দেশের আইন শৃঙ্খলা মেনে চলা কর্তব্য। বিচারালয়ের আদেশ উপেক্ষা করে
অন্য দেশে পালিয়ে যাওয়ার অর্থ আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা। তাছাড়া এতে সকলের মনে এই ধারণা হবে যে সক্রেটিস সত্যি অপরাধী, তাকে দোষী সাব্যস্ত করে বিচারকরা ঠিক কাজেই করেছেন। মৃত্যুর দিন সকাল শিষ্যরা একে একে উপস্থিত হলেন কারাগারে। তিনি গোসল করে ফিরে এলেন। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। মুহূর্তে মৃত্যুদূতের দাঁড়াল জেলের কর্মচারী। গভীর বেদনায় কাঁদতে কাঁদতে ঘোষণা করল, সক্রেটিসের বিষপানের সময় হয়েছে। ক্রিটো বাইরে দাঁড়িয়ে থাকা রাজকর্মচারীর দিকে ইঙ্গিত করতে জল্লাদ কক্ষে প্রবেশ করল। হাতে তার বিষের পাত্র। সক্রেটিস হাসি মুখে সেই পাত্র নিজের হাতে তুলে নিলেন। অকম্পিতভাবে শেষবারের মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। তারপরে সমস্ত বিষ পান করলেন। তারপর জল্লাদ নির্দেশে ঘরের মধ্যে হাঁটতে আরম্ভ করলেন। ধীরে ধীরে বিস্তার সর্বাঙ্গে ছড়িয়ে পড়তে লাগলো। পা দুটো ভারী হয়ে এল। চলন শক্তিহীন হয়ে বিছানায় শুয়ে পড়লেন। কাপড়ে মুখ ঢেকে দিলেন। কয়েক মুহূর্ত সব শান্ত, মৃত্যুর সব শান্তি। মৃত্যুর মধ্যে দিয়ে সক্রেটিসে যাত্রা করলেন অমৃত লোকে। তার মৃত্যুর পরে অ্যাথেন্সের মানুষ ক্ষোভে দুঃখে ফেটে পড়ল। চারদিকে ধিক্ষা ধ্বনি উঠল। বিচারকদের দল সর্বত্র এক ঘরে হয়ে পড়ল। অনেকে অনুশোচনায় আত্মহত্যা করলেন। অভিযোগকারীদের মধ্যে মেনেতুসকে পিটিয়ে মারা হলো। অন্য দেশ থেকে বিতাড়িত করা হলো। দেশের লোকেরা তার প্রতি শ্রদ্ধা জানাতে বিরাট মূর্তি প্রতিষ্ঠা করল। প্রকৃতপক্ষে সক্রেটিস পৃথিবীর প্রথম দার্শনিক চিন্তাবিদ, যাকে তার চিন্তা দর্শনের জন্য মৃত্যুবরণ করতে হয়েছিল। কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে তার নশ্বর দেহের শেষ হলেও চিন্তার শেষ হয়নি। তার শিষ্য প্লেটো, প্লেটের শিষ্য অ্যারিস্টটলের মধ্য দিয়ে সেই চিন্তার এক নতুন জগৎ সৃষ্টি হলো, যা মানুষকে উত্তেজিত করেছে আজকের পৃথিবীতে। ধৈর্যের সঙ্গে জীবনটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এবং এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আরও অন্যান্য জীবনে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের ইউটিউবের প্রথম পেজেই বিষয়গুলি পেয়ে যাবে।